মাতৃভাষার মর্যাদা যে দেয় না সে শ্রদ্ধার যোগ্য নয় বলে মনে করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। তার মতে অন্য ভাষা জানতে হবে, তবে নিজ ভাষাকে উপেক্ষা করে নয়। সবাই একাত্ম হয়ে সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করা দরকার বলেও মনে করেন তিনি। এছাড়াও তিনি বলেন নবীন লেখকদের সাহিত্যের মান বাড়ানোর ক্ষেত্রে প্রবীণ লেখকদেরও দায়িত্ব রয়েছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মায়ের ভাষার মান রাখতে বায়ান্নর ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন রফিক শফিক সালাম জব্বারেরা। 59 বছরে সেই মায়ের ভাষার বদলে ইংরেজি হয়ে উঠেছে প্রযুক্তি আর অর্থনীতির ভাষা। রাষ্ট্রভাষা বাংলাও ভুলভাবে উচ্চারিত হয় অনেক গুরুত্বপূর্ণ জায়গায়। সর্বস্তরে বাংলার ব্যবহার যা ছিল ভাষা আন্দোলনের অন্যতম দাবি, তাও আজ অধরাই রয়ে গেছে। এ বিষয়ে কথা সাহিত্যিক সেলিনা হোসেন সরকার ও নাগরিক উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানান। যারা বাংলা ভাষাকে বিকৃতভাবে উচ্চারণ করে বাংলার মর্যাদা হানি করেছিল, সেটা এখন একটু কমেছে, কিন্তু তারপরেও সবটুকু শেষ হয়নি। আমরা মনে করি এই সবটুকু শেষ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নিজের মাতৃভাষার মর্যাদা যে দেয় না, সে একজন অন্য ধরনের মানুষ, তাকে আমরা শ্রদ্ধার চোখে দেখব না। ইংরেজিটা জানতে হবে, তাই বলে কোনোভাবেই নিজের মাতৃভাষাকে উপেক্ষা করে না বাংলাটা জানবে, বাংলাটা সুন্দরভাবে জানবে, তারপরে সে 10টা ভাষা শিখুক, কোনো ক্ষতি নেই। সেলিনা হোসেন আরও বলেন অনেক তরুণ ভালো লেখেন, কিন্তু তরুণ লেখকদের বই প্রকাশ করতে অনেক প্রকাশক টাকা চান, ফলে বাংলা ভাষার সাহিত্য চর্চায় তরুণরা পিছিয়ে পড়েন। পাবলিশার হয়তো টাকা নিয়ে যদি ঠিকমতো বিক্রি না হয়, তাহলে তো তার টাকা যে ব্যয় করেছে সেটা উঠে আসবে না, সেটাও পাবলিশারের দিক থেকে একটু সত্য। তরুণ লেখকদের এগিয়ে দেওয়া এবং পাবলিশারদেরও অর্থনৈতিকভাবে যেন সে মানে একদম অবক্ষয়ে না পড়ে সেটাও দেখা, আমরা নিজেরাও কিন্তু সেই জায়গাগুলো ওইভাবে দেখি না। কথা সাহিত্যিক সেলিনা হোসেন আরও বলেন সরকারের সদিচ্ছা ও সঠিক ব্যবস্থাপনা থাকলে বাংলাদেশও বাংলা ভাষাকে নিয়ে যেতে পারে আন্তর্জাতিক পর্যায়ের অনন্য উচ্চতায়। যদি এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় যদি দায়িত্ব নেয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।